ট্রিপল ই অ্যাফেয়ার্সের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। আজকে আমরা এসি সার্কিটের থ্রি ফেজ সিস্টেমের আরও একটি গুরুত্বপূর্ণ এবং ট্রিকি ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই ট্রিপল ই অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে, একটি থ্রি ফেজ থ্রি ওয়ার স্টার কানেক্টেড ইন্ডাকটিভ সার্কিটে যদি 460 ভোল্ট 0.8 পাওয়ার ফ্যাক্টর এবং 8 কিলোওয়াট পাওয়ার সরবরাহ করা হয়, তাহলে লাইন কারেন্ট কত হবে যদি একটি ইন্ডাক্টর শর্ট থাকে। আমরা সাধারণত থ্রি ফেজ স্টার কানেক্টেড সিস্টেমের যে ম্যাথগুলো করে অভ্যস্ত, সেখান থেকে এই ম্যাথটার মূল পার্থক্য হচ্ছে এই কথাটায়, যদি একটি ইন্ডাক্টর শর্ট অবস্থায় থাকে। তাহলে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা একটা থ্রি ফেজ স্টার কানেক্টেড সিস্টেমকে ড্র করে নিলাম এবং এখানে এই তিনটা ফেজকে এ ফেজ, বি ফেজ এবং সি ফেজ দ্বারা ডিনোট করলাম। এ ফেজের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে IA, বি ফেজের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট IB এবং সি ফেজের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট IC। যেহেতু এটা স্টার কানেক্টেড সিস্টেম, তাহলে এখানে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান। এখানে এই এ ফেজের মধ্যে এবং নিউট্রাল পয়েন্টের মধ্যে একটা লোড সংযুক্ত আছে বা একটা ইন্ডাক্টর সংযুক্ত আছে। বি ফেজের মধ্যে এবং এই নিউট্রাল পয়েন্টের মধ্যে একটা লোড সংযুক্ত আছে বা একটা ইন্ডাক্টর সংযুক্ত আছে, কিন্তু এখানে বলা আছে যে একটা ইন্ডাক্টর শর্ট অবস্থায় আছে। তাহলে আমরা ধরে নিলাম যে এই সি ফেজের এই ইন্ডাক্টরটা শর্ট অবস্থায় আছে। সার্কিটের এই অবস্থায় ক্যালকুলেশন করে আমাদের লাইন কারেন্টের পরিমাণটা বের করতে হবে। ব্যালান্সড স্টার কানেক্টেড সিস্টেমের ক্ষেত্রে আমরা থ্রি ফেজ পাওয়ার নির্ণয়ের সূত্র জানি, পি সমান হচ্ছে 3 VP IP কস থিটা বা কস ফাই। পাওয়ার ফ্যাক্টরের এই অ্যাঙ্গেলকে আমরা থিটা বা ফাই যে কোনো একটা দ্বারাই প্রকাশ করতে পারি। এখানে আমাদের পাওয়ার জানা আছে 8 কিলোওয়াট, এটাকে আমরা লিখতে পারবো 8 × 10³ ইকুয়াল টু 3 × VP। স্টার কানেক্টেড সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি VP সমান হচ্ছে VL/√3। এখানে আমাদের লাইন ভোল্টেজ বা VL এর মানটা দেওয়া আছে 460 ভোল্ট, তাহলে এটাকে √3 দ্বারা ভাগ করলে আমরা VP বা ফেজ ভোল্টেজের মানটা পেয়ে যাব। তাহলে VP সমান হবে 460/√3 × IP, অর্থাৎ ফেজ কারেন্টের পরিমাণটা আমরা নির্ণয় করব এবং এখানে পাওয়ার ফ্যাক্টর কস থিটা বা কস ফাই দেওয়া আছে 0.8। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই ফেজ কারেন্টের পরিমাণ পাবো হচ্ছে 12.55 অ্যাম্পিয়ার। যেহেতু আমাদের এই ফেজের আড়াআড়িতে ভোল্টেজ এখন জানা আছে এবং এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাও আমরা বের করে নিলাম, তাহলে এই ফেজের ইম্পিডেন্সের পরিমাণটা আমরা বের করে নিতে পারবো। তাহলে পার ফেজ ইম্পিডেন্স ZPH সমান হচ্ছে এর আড়াআড়িতে ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ 460/√3 বাই এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 12.55। তাহলে এই অংশটুকুকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 21.16 এবং এখানে বলে দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর কস ফাই সমান হচ্ছে 0.8। তাহলে এখান থেকে আমরা এই ফাই এর ভ্যালুটাও বের করে নিতে পারবো। তাহলে ফাই সমান হবে কস ইনভার্স 0.8। এই কস ইনভার্স 0.8 এর মান হচ্ছে 36.87। এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা ফাই এর পরিমাণ। তাহলে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের এই ইম্পিডেন্সের অ্যাঙ্গেল। তাহলে এই পার ফেজ ইম্পিডেন্স হবে 21.16 অ্যাঙ্গেল 36.87 ওহম। এই থ্রি ফেজ স্টার কানেক্টেড সিস্টেমের ক্ষেত্রে আমাদের কোনো সিকোয়েন্স বলে দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে ABC সিকোয়েন্সে আছে। তাহলে এই তিনটা লাইন ভোল্টেজকে আমরা এভাবে লিখতে পারি যে VAB, অর্থাৎ A থেকে B টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে 460 অ্যাঙ্গেল 0 ভোল্ট। তাহলে এই বি ফেজ থেকে সি ফেজের আড়াআড়িতে যে ভোল্টেজ, এই ভোল্টেজটা এই VAB থেকে 120 ডিগ্রি ল্যাগিংয়ে থাকবে। তাহলে VBC সমান হবে 460 অ্যাঙ্গেল -120 ভোল্ট এবং এই সিকোয়েন্সের পরবর্তী ভোল্টেজটা হচ্ছে VCA টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ। তাহলে VCA সমান হচ্ছে 460 অ্যাঙ্গেল +120 ডিগ্রি বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি 460 অ্যাঙ্গেল -240 ভোল্ট। এই সিকোয়েন্সের ব্যাপারটা যদি কেউ না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে। এখানে VCA সমান হচ্ছে 460 অ্যাঙ্গেল 120 ভোল্ট। তাহলে VAC সমান হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত ডিরেকশন, তাহলে হবে -460 অ্যাঙ্গেল 120 ভোল্ট।
অর্থাৎ VAC এর ডিরেকশন এবং VC এর ডিরেকশন হচ্ছে সম্পূর্ণ বিপরীত। তাহলে VCA যদি হয় পজিটিভ 460 অ্যাঙ্গেল 120 ভোল্ট, তাহলে VAC হবে নেগেটিভ 460 অ্যাঙ্গেল 120 ভোল্ট। এখন এই এ ফেজের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বা এই লাইনের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট IA আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই ফেজ কারেন্ট বা লাইন কারেন্ট IA সমান হচ্ছে VAC বাই এর ইম্পিডেন্স হচ্ছে ZP। এখানে এই ফেজ কারেন্ট নির্ণয় করার ক্ষেত্রে এই ফেজের আড়াআড়িতে ভোল্টেজকে আমরা VAC বলছি। তার কারণ হচ্ছে যেহেতু এই সি ফেজটা শর্ট অবস্থায় আছে, তাহলে এই নিউট্রাল পয়েন্ট এবং এই সি ফেজের এই পয়েন্ট একই পয়েন্ট, যেহেতু এটা শর্ট অবস্থায় আছে। অর্থাৎ এই এ প্রান্ত থেকে এন প্রান্তের আড়াআড়িতে যে ভোল্টেজ, এই এ প্রান্ত থেকে সি প্রান্তের আড়াআড়িতে একই ভোল্টেজ। তাহলে এই VAC সমান আমরা জানি -460 অ্যাঙ্গেল 120 বাই এই ZP বা পারফেস ইম্পিডেন্স হচ্ছে 21.16 অ্যাঙ্গেল 36.87। এখানে এই মাইনাসকে আমরা আলাদা রাখবো, রেখে এই অংশটুকুকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 21.74 অ্যাঙ্গেল 83.13 অ্যাম্পিয়ার। এখন আমরা বের করবো হচ্ছে এই ফেজের কারেন্ট IB এর পরিমাণ। তাহলে IB সমান আমরা লিখবো হচ্ছে VBC বাই ZP। এখানে এই ফেজের ভোল্টেজকে VBN না বলে আমরা বলছি VC। তার কারণ হচ্ছে এটা যেহেতু শর্ট অবস্থায় আছে, তাহলে এই সি পয়েন্ট এবং এন পয়েন্ট একই পয়েন্ট। এখানে VBC এর মান আমাদের জানা আছে 460 অ্যাঙ্গেল -120 বাই এই ইম্পিডেন্স হচ্ছে 21.16 অ্যাঙ্গেল 36.87। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 21.739 অ্যাঙ্গেল -156.87 অ্যাম্পিয়ার। এখানে এই সার্কিটে কারেন্টের ডিরেকশনগুলোকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে প্রতিটা ফেজ থেকে কারেন্ট এসে এই নিউট্রাল পয়েন্টে মিলিত হচ্ছে। তাহলে এই নিউট্রাল পয়েন্টে যদি আমরা কারশফস কারেন্ট ল বা KCL প্রয়োগ করি, তাহলে এই লাইন কারেন্টের পরিমাণটা আমরা পেয়ে যাব। কারশফের কারেন্ট লটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে আগত এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল হচ্ছে শূন্য। যেহেতু এখানে সবগুলা কারেন্টই এই নিউট্রাল পয়েন্টে ঢুকছে, তাহলে আমরা এই প্রতিটা আগত কারেন্টকে পজিটিভ ডিরেকশনের ধরে নিতে পারি এবং নির্গত কারেন্টকে নেগেটিভ ডিরেকশনের ধরে নিতে পারি। এখানে এই এ ফেজের কারেন্ট IAটাও এই নিউট্রাল পয়েন্টের দিকে আসছে, তাহলে হবে +IA। বি ফেজের কারেন্ট IBও এই নিউট্রাল পয়েন্টের দিকে আসছে, তাহলে হবে +IB। এবং সি ফেজের কারেন্ট IC এর ডিরেকশনও এই নিউট্রাল পয়েন্টের দিকে, তাহলে এটা হবে +IC। এবং এই সবগুলা কারেন্টের বীজগাণিতিক যোগফল হচ্ছে শূন্য। এখান থেকে যদি আমরা ICকে এপাশে রাখি, তাহলে এপাশে এই +IA হয়ে যাবে -IA এবং +IB হয়ে যাবে -IB। এখানে IA এর ভ্যালু আমরা জানি -21.74 অ্যাঙ্গেল 83.13 অ্যাম্পিয়ার। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে এই মাইনাস এবং এর আগে যে মাইনাস আছে এই মাইনাস কাটা যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে এবং ভ্যালুটা থাকবে 21.74 অ্যাঙ্গেল 83.13। মাইনাস এই IV এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই 21.739 অ্যাঙ্গেল -156.87, তাহলে এই অংশটা থেকে এই অংশটা বিয়োগ করলে আমরা পাবো 37.64 অ্যাঙ্গেল 53.13 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে এই লাইন কারেন্ট IC এর পরিমাণ। যেহেতু এটা স্টার কানেক্টেড সিস্টেম, তাহলে অবশ্যই এই লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট হবে এখানে সমান। আশা করি সবাই বুঝতে পারবেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।